অক্টোবরে একত্রিশ ১৯৮৪ বুধবার দুপুরে হায় রে কিনি দারুণ খবর পেল ভারতবাসী বেতারে কিনি দারুণ খবর পেল ভারতবাসী বেতারে অক্টোবরে ৩১ অক্টোবরে ৩১ ১৯৮৪ বুধবার দুপুরে হায় রে কিনি দারুণ খবর পেল ভারতবাসী বেতারে কিনি দারুণ খবর পেল ভারতবাসী বেতারে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতেরই মাতা মতিলাল নেহরুর পুত্র জওহরলাল ইন্দিরাজির পিতা হায় রে ইন্দিরাজির পিতা দেহ রক্ষী গুলির ঘায়ে জ্ঞান হারালেন তিনি লক্ষ লক্ষ মানুষ কান্দে এই খবর শুনি হায় রে এই খবর শুনি কেউ বা ভাবে সত্য কথা কেউ বা ভাবে মিথ্যা রে কেউ বা ভাবে সত্য কথা কেউ বা ভাবে মিথ্যা রে কিনি দারুণ খবর পেল ভারতবাসী বেতারে কিনি দারুণ খবর পেল ভারতবাসী বেতারে সন্ধ্যাবেলায় বেতারেতে খবর ভেসে এলো প্রধানমন্ত্রী জাতির মাতা চিরবিদায় নিল কোটি কোটি সন্তান কাঁদে দিশাহারা হইয়া যুগে যুগে এসো তুমি ভারত মাতা হইয়া তোমার লাগি কান্দে আকাশ কান্দে ভারতবাসী বনের পশু পাখি কান্দে কান্দে পরদেশি স্বর্গধামে থাকো মাগো হইয়া ভারত মাতারে স্বর্গধামে থাকো মাগো হইয়া ভারত মাতারে কিনি দারুণ খবর পেল ভারতবাসী বেতারে কিনি দারুণ খবর পেল ভারতবাসী বেতারে দেশের সুখের লাগি জ্ঞান হারালেন তিনি তার রক্তে হলো রাঙা মোদেরই রাজধানী হায় রে মোদেরই রাজধানী দুঃখী জাতির মনের ব্যথা কে বুঝবে তা ৭০ কোটি মানুষ কান্দে আছো তুমি কোথা মাগো আছো তুমি কোথা কে বলিবে মোদের কথা গিয়া বিশ্ব দরবারে কে বলিবে মোদের কথা গিয়া বিশ্ব দরবারে কিনি দারুণ খবর পেল ভারতবাসী বেতারে কিনি দারুণ
খবর পেলো ভারতবাসী বেতারে অক্টোবরে ১৯৮৪ বুধবার দুপুরে হায়রে তিনি দারুণ খবর পেলো ভারতবাসী বেতারে তিনি দারুণ খবর পেলো ভারতবাসী বেতারে তিনি দারুণ খবর পেলো ভারতবাসী বেতারে।